একটি রাজনীতিবাজ, রাজনীতিবিদ নয়, রাজনীতিবাজ এবং প্রতিশ্রুতিবাজ মানুষ। তার কথা আপনারা দেখবেন, মানুষের সঙ্গে আছে, মানুষ যেখানে আছে সেখানেই, সেখানে সেখানে রাজনৈতিক অরাজনৈতিকের কথা নয়, কথা হচ্ছে মানুষের সঙ্গে আছি কিনা, নাকি তোর স্যাচুরের সঙ্গে আছি, তাই না? নাকি হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টে গিয়ে চেয়ারম্যান হয়ে বসে আছি, এটাও একটা প্রশ্ন। গাঙ্গুলিবাবু, যেটা আমরা দেখলাম যে নাম ঘোষণার পর, নাম ঘোষণার আগে আপনাকে তমলুকে দেখা গিয়েছিল, তমলুকে আসতে, বরগুনা মন্দিরে যেতে, নাম ঘোষণার পর দুদিনের রঙের উৎসব ছিল, এবং তারপর আজকে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন মন্দিরে গান্ধী মূর্তিতেও আপনাকে মাল্যদান করতে দেখা গেছে, ভারত সেবাশ্রমে যেতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে আজকে থেকে কি আনুষ্ঠানিক প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচার শুরু? না না, প্রার্থী গতকাল থেকেই শুরু হয়ে গেছে। গতকালে আমি প্রথম এদিকে এসেছিলাম, কতগুলো মিটিং হয়, অন্যান্য কিছু মন্দিরে এতে যাই, সেখানে কথাবার্তা হয়েছে, তো এখন শুরুই হয়ে গেল। এটা আজকে থেকে শুরু তা নয়, গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। কয়েকটি বৈঠক আছে আপনার, মহিষাদল পার্টি অফিসে বৈঠক রয়েছে, তমলুক পার্টি অফিসে একটি বৈঠক রয়েছে, রণকৌশল তৈরি নাকি প্রচারের পরিকল্পনা? দুটোই একসঙ্গে, দুটো একসঙ্গে। প্রচারের পরিকল্পনার অঙ্গ হচ্ছে রণকৌশল। বাবু, লোকসভা ভোটের আর ঘোষণা হওয়ার পরেই নালন্দা কাণ্ড নিয়ে তৎপর হয়েছে সিবিআই, 4 তারিখ ম্যাথু স্যামুয়েলকে ডেকেছে সিবিআই। বিরোধীরা বলছে যে সঠিক যদি তদন্ত হয় শুভেন্দু অধিকারী আগে জেলে যাবে। ঠিক আছে, ম্যাথু স্যামুয়েল আজকে সিবিআই কে তার তলবের নিরিখে একটি চিঠি দিয়েছেন, তাতে তার বক্তব্য ইলেকশন এলেই দেখা যায় ডাক পড়ে আমার নারদা স্ক্যামে, কিন্তু যারা অ্যাকিউজ তারা এদল ওদল করে বেড়ায় তাদেরকেও ডাকে না, আমায় কেন এত ডাকা ডাকি? এটা ওনার মন্তব্য, এটা তো চিঠির কোনো উত্তর হলো না, এটা ওনার হয়তো একটা উপন্যাসের একটা প্লট হতে পারে যে কেন ওনাকেই ডাকা হচ্ছে বারে বারে এই সময়গুলো। আপনি শুধু হাসলেন, কিছু বললেন? হাসি ছাড়া কিছু দেবার নেই আপনাদের চ্যানেলকে। আপনাকে কেন বললাম যে হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আমি নই? কিন্তু বিশ্ব মজুমদার যেভাবে দালালিতে নেমেছে, একটা ছেলেকে নিয়ে আমি দেখলাম সেদিন টিভিতে হাসতে হাসতে, তিনি কি হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যানশিপটা ছেড়েছেন? ছেড়েছেন কি, নাকি ওখান থেকে 3-4 লাখ টাকা মাইনে পাচ্ছেন সেই জন্য চাকরগিরি করছেন টিভি চ্যানেলে বসে? আশ্চর্য হল। বিরোধীরা বলছে নারদাকাণ্ডের তদন্ত সঠিক হোক, কিন্তু সেই তদন্ত সঠিক হলে শুভেন্দু অধিকারী আগে জেলে যাবে, এটা বারবার ওনারা হোক না, তদন্তটা হোক হলেই বুঝতে পারবে কে যাচ্ছে না যাচ্ছে। ঠিক আছে, সেখানে তো এটা উঠে আসবে যে এটা একটা চক্রান্ত ছিল কিনা। তমলুকের মানুষকে কি বললেন, ভোটে নেবে কাল থেকে? হ্যাঁ, বলবো বলবো সবকো সাথ সবকা বিকাশ। আর তমলুকের মানুষ অত্যন্ত সচেতন মানুষ, তারা জানেন যে তমলুকের ইতিহাস কি, তমলুকের ঐতিহ্য কি, তমলুকের ব্যাকগ্রাউন্ড কি, সুতরাং তারা জানেন কি করতে হবে। আমাদের শুধু তাদের কাছে গিয়ে নিজের পরিচয়টা দেওয়া এবং আমি কি বলতে এসেছি শুধু সেইটুকু সামান্য বলা।